এই যে আপনারা বলেন আমি নাকি পিকামনির ভিডিওই দিই না, শুধুমাত্র তকুলানি দিই, কই আমি তো পিকামনিরও দিই। আসলে হয়েছে কি, পিকামনি তো বড় হয়ে গেছে, সে তো এখন মাম্মার কাছে কম থাকে, সে তার বন্ধু বান্ধব আছে, বিভিন্ন ফ্রেন্ড সার্কেল আছে তার, সে সেদিকে সেদিকে ঘুরু ঘুরু করে বেড়ায়, সেই জন্য সে মাম্মার কাছে কম থাকে। আর এই যে তকুলানি আমার আদরের নাতনি, আমার এই যে জান পাখির মেয়ে, তো ও হচ্ছে আমার ছায়া সঙ্গী, মূলত ও হচ্ছে নানার ছায়া সঙ্গী। নানা যখন অফিসে যায় তখন সে আমার সঙ্গেও থাকে, তো ও হচ্ছে পায়ে পায়ে ঘুরে। মনে করেন আমি রান্না করতে গিয়েছি, ও রান্নার রুমে মানে কিচেনে গিয়ে ও হচ্ছে চালের ড্রামের উপর বসে থাকে আমার পাশে, আমি মানে চুলার পাশে চালের ড্রাম, সেখানে গিয়ে বসে থাকে ও এরকম। তো পিকামনি এখন বড় হয়ে গেছে, পিকামনি আগে এরকম ছিল, ও সব সময় বসে থাকতো, আমি যখন কাজ করতাম ও খাটের নিচে বসে থাকতো, আমি রুমে আসলে পাটা জড়িয়ে ধরতো, এরকম করতো। কিন্তু বড় হলে মানুষ যেমন নেচারালি, ও বড় হয়ে সেরকম হয়ে গেছে, ও খুব একটা এখন আমার কাছে থাকে না, মানে থাকে যখন আদর খাবে ঘুমোবে, তারপর অন্য সময় বেশি ঘুরু ঘুরু করে। বাট টুকুশ মনি ওরকম না, কারণ ও ছোট থেকেই হচ্ছে ঘরে বড় হয়েছে, ঘরেই থাকে, যার কারণে ও বাইরে যাওয়াটা অতটাও পছন্দ করে না, ও বাইরে অল্প একটু ঘুরে টুরে ওই সবসময় আমার পায়ে পায়ে ঘুরে খাবে ঘুরবে খেলবে ঘরের মধ্যেই। কিন্তু পিকাচু হচ্ছে তো রেস্কিউ ক্যাট, আপনারা জানেন, ওকে আমি 2 মাসের সময় রেস্কিউ করেছিলাম, তো তার আগে থেকে ওর বাইরে যাওয়ার অভ্যাস, যার কারণে ও বাইরে যায়। আর আগে হচ্ছে বেশিরভাগ সময় বাসায় থাকতো, কিন্তু এখন বড় হওয়ার পর থেকে ও একটু বেশি বাইরে, বাইরে বলতে যে আমাদের বাসার মধ্যে আমি দেখিয়েছি আপনাদেরকে, এরিয়ার মধ্যে ঘুরু ঘুরু করে অন্য বিড়ালের সাথেও, যদিও ঝগড়া ওর অন্য বিড়ালদের সাথে, তারপরেও বসে থাকে নেচারাল। তো এখন এই যে দুপুরবেলা আমি লাঞ্চ করার পর, আমি জানি যে আমার ময়না এখন খাবে খেতে আসবে, তো মেন দরজার সামনে এসে মামা করতেছে, আমি ভাত মা খাইছি আগে থেকেই মাছ দিয়ে, তো সুরমা মাছ ওদের খুব পছন্দ ভাত দিয়ে, তো সুরমা মাছ ভাত দিয়ে মেখে দিয়েছি, মাখাচ্ছি আমি, আর মাখিয়ে হাতটা ধুচ্ছি কেবল, আর তখনই আসছে। তা আমি ভাবছি পিকাচু হয়তো এখন আসবে না, আমি টুকুস টুকুস করে ডাকছি, আর ওদিকে দেখি আমার মাম্মা বলতেছে মা মা দরজা খোলো, পরে তো আমি দরজা খুলে দিলাম, আমার ময়না এসে এখন খাওয়া শুরু করেছে, তুকুলানিও খাচ্ছে। তো এবার তুকুলানির জন্য আবার আলাদা করে মাখালাম, তুকুলানি তো দুস্ত, সে একটু বেশি ভালো ভালো জিনিস খেতে চায়, তার মুখে খুব রুচি। আর পিকামনি আলহামদুলিল্লাহ এখন ভালোই খায়, আল্লাহর রহমতে বেশ ভালো আছে, সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলেই অনেক ভালো, বেশি মোটা সোটা হওয়ার দরকার নাই। তবে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার সোনামণি এখন বেশ হেলদি হয়েছে পিকাচু স্প্রে করানোর পর, বাট টুকুশ এখনও অতটা হয় নাই, হয়েছিল মাঝখানে আর কি, অসুস্থ হয়েছে আপনারা সবাই জানেন, ওর যে একটু ফাঙ্গাল ইনফেকশন টাইপের হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে, তারপর ও একটু শুকিয়ে গিয়েছিল, মাঝখানে একদমই খেতো না, বাট আমার সোনা খেত সুন্দর করে। কোথায় যাচ্ছ মা, এখনই তো শুয়ে থাকো ঘরে, বাইরে যেও না, গরম, খাটের নিচে এখন শুয়ে থাকবে, অনেক গরম পড়তেছে আমাদের এখানে, প্রচুর গরম, এত গরম বলার বাইরে, প্রচণ্ড গরম পড়ছে, মানে ঘেমে গোসল হয়ে যাচ্ছি এরকম। তো টুকুশ হচ্ছে যে বিড়াল সবসময় উপরে উপরে ঘুমায়, সেই বিড়ালটাও আমার হচ্ছে এখন খাটের নিচে সোফার নিচে গিয়ে ঘুমিয়ে থাকে, তো পিকামনিও তাই। তো এখন ওরা রেস্ট করবে, ওরা অনেকটাই আমার মতো অভ্যাস, মানে মানুষের মতো অভ্যাস ওদের, ওরা সকালে খেয়ে দিয়ে তারপর খেলাধুলা করে, তারপর আবার দুপুরবেলা খেয়ে টানা ঘুম দেয়, পরে বিকালে আমি যখন হাঁটতে বের হই ওরাও হাঁটতে বের হয়, এই আর কি পরিস্থিতি। তো যারা বলছিলেন যে পিকাচুর ভিডিও দেই না, দিয়ে দিলাম, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।